স্মার্টফোন স্ক্রিনে তোমাদের সকলকে স্বাগত। এই চ্যানেলে প্রথম এসে থাকলে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর সাথে বেল চিহ্নটাতেও ক্লিক করে দাও। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আবার একটা সুন্দর চাকরির খবর নিয়ে তোমাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। তাই বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও। যদি কোনো বন্ধু প্রথমবার এই চ্যানেলে এসে থাকো, তাদের কাছে অনুরোধ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। চলো বন্ধু, দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে দিই। বন্ধুরা, আজকে যে চাকরির ব্যাপারে তোমাদেরকে বলবো সেটা বেরিয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তোমরা উপরে দেখতে পাচ্ছ, আমরা রয়েছি এখন www.wbnsou.ac.in, মানে নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর আমি ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দেবো, সেখানে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসবে। এখানে আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আবার একটা আসবে রিক্রুটমেন্ট নোটিশ, এখানে আবার ক্লিক করবে। ক্লিক করার পর এরকম একটা পেজে তোমরা এসে পৌঁছাবে। তারপরে আবার স্ক্রল করে নিচের দিকে নামবে, তারপরে তোমরা এখানে দেখতে পাবে রিক্রুটমেন্টস। এখানে তুমি নন টিচিং যেটা রয়েছে সেখানে ক্লিক করবে। ক্লিক করার পর আবার এরকম একটা পেজে আসবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ নন টিচিং যেটা লেখা রয়েছে, এখানে তিনটে পিডিএফ দেওয়া রয়েছে। প্রথমটাতে লেখা রয়েছে নোটিশ ইনভাইটিং অ্যাপ্লিকেশন ফর অফিস অ্যান্ড নন টিচিং পোস্ট, এটাতে শুধু লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট। তারপরটাতে রয়েছে ফরম্যাট, এবং তারপরটাতে রয়েছে অ্যাপ্লিকেশন। প্রথমটা আমি তিনটে ডাউনলোড করে রেখেছি, তোমাদেরকে এক এক করে সবটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে সেই নোটিফিকেশন। তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইনভাইটস অ্যাপ্লিকেশনস ফর দ্য ফলোয়িং পোস্ট। পোস্টগুলো দেখে নাও কী কী দিয়ে দিয়েছে। বলেছে টেবিল ওয়ান, টেবিল টু, টেবিল থ্রি, টেবিল ফোর অ্যান্ড টেবিল ফাইভ। তারপরে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন মাস্ট বি রিচ দ্য ইউনিভার্সিটি উইদিন সিক্স মাস 2020। বলেছে ছয় মাস 2020-র মধ্যেই তোমাদের অ্যাপ্লিকেশনটা পৌঁছে যেতে হবে, ঠিক আছে। তো কোন অ্যাড্রেসে, সেখানে অ্যাড্রেসটা বলে দিয়েছে অফিস অফ দ্য রেজিস্ট্রার অফ ইউনিভার্সিটি অ্যাট ডিডি 26 5th floor শর্ট লেক সেক্টর 1 কলকাতা 700064। ফি কত বলেছে দেখে নাও। ফি বলেছে 1000 টাকা, আর যারা যারা এসসি এসটি ওবিসি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য 500 টাকা। পেমেন্ট কীভাবে করতে হবে, বলেছে 15/2/2020 থেকে 6/3/2020 পর্যন্ত এই লিঙ্কটা পাবে। লিঙ্কটা কোথায় পাবে? লিঙ্কটা পাবে www.wbnsou.ac.in। এখানে আসার পর তোমরা রিক্রুটমেন্টসে ক্লিক করবে। রিক্রুটমেন্টসে ক্লিক করার পর ওখানে পাবে তোমরা পে অনলাইন, ঠিক আছে। এবার তোমাদের টাকা পেমেন্ট করার পর অবশ্যই পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা নিয়ে সেটাকে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবার যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ব্যাপারে তোমাদেরকে বলে দিই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই পোস্ট। টেবিল ফাইভে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র দারোয়ান। পোস্ট সংখ্যা আছে একটা, আনরিজার্ভের জন্য বেতন আছে 5400 থেকে 18600, গ্রেড পে আছে 1800, বয়স সেখানে দেখতে পাচ্ছি 40 বছরের বেশি 40 বছর, আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য বয়সের ঊর্ধ্বসীমা ছাড় থাকবে। এসেন্সিয়াল বলে দিয়েছে ক্লাস 8 পাস, আর ডিসারেবল বলেছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট। প্রিফারেন্স উইল বি গিভেন টু এক্স সার্ভিসম্যান, যদি কেউ এক্স সার্ভিসম্যান থাকে তাহলে সে অগ্রাধিকার পাবে। তারপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র পিয়ন। পোস্ট সংখ্যা আছে একটা, ক্যাটাগরি একটা, আনরিজার্ভ, বেতন আছে 5400 থেকে 18600 টাকা, আর গ্রেড পে আছে 1800 টাকা, বয়স বলেছে এখানে 40 বছর, আর এসসি এসটি ওবিসিরা যেরকম ছাড় পায় বয়সের ঊর্ধ্বসীমায় সেভাবে ছাড় পাবে। এসেন্সিয়াল বলে দিয়েছে ক্লাস 8 পাস, ডিসারেবল বলেছে মাধ্যমিক বা সমতুল্য। তারপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। পোস্টের সংখ্যা আছে একটা, ক্যাটাগরি এসসি, বেতন বলে দিয়েছে 7200 থেকে 25400, গ্রেড পে আছে 3300, বয়স বলে দিয়েছে সেম, আর এসেন্সিয়াল বলেছে এইচএস, আর দ্বিতীয় নম্বর বলেছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাটলিস্ট 6 মান্থ, বলেছে কমপক্ষে 6 মাসের একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে। ডিসারেবল বলে দিয়েছে অনার্স গ্রাজুয়েট ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, আর সাথে 2 নম্বরে বলে দিয়েছে হোল টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ নট লেস দ্যান 1 ইয়ার ইন ইনস্টিটিউট অফ ওপেন ডিস্ট্যান্স মডেল অফ লার্নিং, ঠিক আছে, ODL। তারপরে যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। পোস্টের সংখ্যা আছে একটা, ক্যাটাগরি রয়েছে একটা, আনরিজার্ভ, বেতন বলেছে 7200 থেকে 25400, গ্রেড পে আছে 3300, বয়স অন্যান্য চাকরির মতো সেম। এসেন্সিয়াল বলে দিয়েছে ব্যাচেলার ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। 2 নম্বরে দেখে নাও কি লিখ দিয়েছে, বলেছে নলেজ ইন লাইব্রেরি সফটওয়্যার অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বুকস। 3 নম্বরে দেখে নাও
at least 3 years experience of working in university system or its equivalent. তারপরে যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রিজনাল সেন্টার। পোস্ট সংখ্যা আছে দুটোই আনরিজার্ভের জন্য, আর বেতন রয়েছে 15,600 থেকে 39,100, গ্রেড পে আছে 6,000। বয়স বলে দিয়েছে 30 বছর, নট বিলো 30 বছর। এসেন্সিয়াল 1 নম্বরে দিয়েছে ইউনিফর্মলি গুড একাডেমিক রেকর্ড উইথ মাস্টার্স ডিগ্রি উইথ মিনিমাম 55% মার্কস অর ইটস ইকুইভ্যালেন্ট গ্রেড ইন দ্য পয়েন্ট স্কেল ফর এভার এ গ্রেডিং সিস্টেম ইজ ফলোড। 2 নম্বরে দেখানো কি দিয়েছে, অ্যাট লিস্ট 5 ইয়ার্স হোল টাইম এক্সপিরিয়েন্স ইন অ্যাডমিনিস্ট্রেশন ইন সুপারভাইজারি ক্যাপাসিটি ইন ইউনিভার্সিটি অথবা হায়ার এডুকেশন ইনস্টিটিউশন অর এ রিসার্চ ইনস্টিটিউট অর এ গভর্নমেন্ট কোয়াসি গভর্নমেন্ট অর্গানাইজেশন। ডিসারেবল বলে দিয়েছি 1 নম্বরে দেখে নাও হোল টাইম ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অফ নট লেস দেন 1 ইয়ার ইন হায়ার ইনস্টিটিউট অফ ওপেন ডিস্টেন্স মডেল অফ লার্নিং। ঠিক আছে, এইগুলো হচ্ছে পোস্ট। ঠিক আছে, তোমাদেরকে ফর্মেটটা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই হচ্ছে সেই ফর্ম, তোমরা ডান সাইডে দেখতে পাচ্ছ, এখানে ফটোগ্রাফ লাগাতে হবে। তারপর এখানে বাঁ সাইডে দেখো ট্রানজ্যাকশন আইডি ফর রুপিস পেমেন্ট ডেট, এখানে তোমরা 1,000 টাকা দিয়ে থাকলে 1,000 টাকা লিখবে, 500 টাকা দিয়ে থাকলে 500 টাকা লিখে দিবে। ঠিক আছে, আর এভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ ইজি আছে, কোনো অসুবিধা হলে ফর্ম ফিল আপ করতে, যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।